আজকে রান্না করছি চিকেন কষা। আর আর কিছু করব না, কালকের একটু তরকারি আছে তো ওটা হয়ে যাবে। আর এখানে করেছি দেখে নাও উচ্ছে ভাজা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দীঘা থেকে তো ঘুরে আসার পর তো দুদিন একটু রেস্ট করছিলাম, তারপরে অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে হচ্ছে সোমবার, ঈশানও গেছে স্কুল, ছোটটাও গেছে স্কুলে। তো কিছু সকালে কাজ ছিল, ওগুলো করছিলাম। করার পরে তো রান্নাও মোটামুটি দেখলে, রান্নাটাও করে নিয়েছি, সেরকম কিছু রান্না করিনি, ওই মাংস ঝোল করছি, ভাত আর কালকের একটু তরকারি আছে। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো মিস্টার বড়ুয়াও চলে গেছে, আর মিস্টার বড়ুয়া চলে গেছে অফিসে। তো এখন বাজে 12:30, তো এখন এখনই সবাইকে আমি গুড মর্নিং বলছি। তোমরা সবাই কেমন আছো বলো তো। বিয়ে বাড়িতে গিয়ে খুবই মজা হলো, বেশ অনেক আনন্দ হলো, তোমরা তো ভিডিওগুলো দেখেছোই, সত্যি খুব ভালো লেগেছে। মানে অনেকদিন পর দীঘাতেও গেলাম, একটু ঘোরাও হলো, তারপরে বিয়ে বাড়িতেও জাস্ট খুবই ভালোই লাগলো, বেশ অনেকদিন পরে গেলাম, যাক অনেক মজা হলো। এবার আবার যেকে সেই করেন, আবার যেকে সেই রুটিন তো চলবেই, আবার ওঠা, আবার হ্যাঁ দুজনের স্কুল এই সেই, এগুলো তো এখন চলতেই থাকবে, আবার রোজকার রুটিনে ফিরে আসা। তো এখন আবার ঈশানের এক্সাম আছে 18 তারিখ থেকে, তো ওই আর কি একটু পড়াশোনা করছে, করে নিই। তো 18 তারিখে এক্সাম শেষ হতে ধরতে এই মান্থটা শেষই হয়ে যাবে। তো আর জানো আসার দুদিন পরেই উল্টো রথ ছিল, তো উল্টো রথে গেছিলাম, উল্টো রথে গিয়ে এই প্যাঁচাটা কিনে এনেছি। দাঁড়াও প্যাঁচাটাকে দেখাই, দেখো কাঠের ভালো না সুন্দর, এই প্যাঁচাটাকে কিনে এনেছি, দেখো এটি কি করে দেখো সুন্দর না। তো মেলার মধ্যে খুব সুন্দর সুন্দর এরকম প্যাঁচা বিক্রি হচ্ছিল, তো ভাবলাম যে একটা প্যাঁচা কিনে নিয়ে যাই। অনেক বড় বড় ছিল, আবার এর থেকে ছোটও ছিল, তো আমার এই সাইজটা ভাল লেগেছে, তো এটা কিনে নিয়ে আসলাম। আর দেখো আজকে খুব সুন্দর আকাশটা পুরো একদম পরিষ্কার, রোদ উঠছে আবার মেঘ করছে, রোদ উঠছে আবার মেঘ করছে, দেখো আবার একটু একটু মেঘও আছে আকাশে, খুব সুন্দর এমনি পুরো পরিষ্কার ঝকঝকে। আর দেখবে আমার ছেলে বলে গাছ লাগাবে, ওকে বলে স্কুলে ম্যাম বলেছে এরকম কটনের মধ্যে অল্প ছোলা ভিজিয়ে রাখবে, তো এখান দিয়ে প্ল্যান্ট বেরোবে। তো আমাকে কালকে বলছে মা এটা ছোলাটা এর মধ্যে কটনের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখো, এর মধ্যে প্ল্যান্ট হবে। এই যেখানে রোদের মধ্যে রেখেছি। তো এখন বাজে দেখতেই পাচ্ছ 2:15, তো আমি বেরোচ্ছি হানিকে আনতে, তো এসে যাবে আর 5-10 মিনিটের মধ্যে এসে যাবে, তো চলো আমি নিচে যাই হানিকে নিয়ে আসি। তো আমি এসে গেছি, এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, পুরো আকাশটা অন্ধকার পড়ে আছে, দেখো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ওই তো এসে গেছে, দেখো তো আমি খাবার নিয়ে নিয়েছি, দেখো উচ্ছে বাজার ইয়ে হানির চান টান হয়ে গেছে সব, তো এরপর খাইয়ে দিই হানিকে। হানি কি দেখছে এখন? কার্টুন, কার্টুন দেখে দেখে হানি খেয়ে নেবে, তাই না? গুড ইভিনিং, তো এখন বাজে 6:30, তো আমি একটুকুনি খেয়ে দিয়ে হানিকে ঘুম পাড়িয়ে একটুকুনি রেস্ট নিচ্ছিলাম, তো আর রেস্টটা নেওয়া হলো না, ও খাওয়াতে আর হানিকে ঘুম পাড়াতে পাড়াতেই 4:30 বেজে গেছে, তো একটুকুনি শুচ্ছিলাম, তারপরে আবার ঈশান এসে গেছে, তো আর রেস্ট নেওয়া হয়নি, উঠে গেছি। তো উঠে এখন সন্ধ্যে দিলাম, সন্ধ্যে এখন একটু কাপড় আছে গুছিয়ে নিই। সন্ধ্যেবেলা
আলু পেয়ে গেছি। তো এখন আমি সন্ধ্যের টিফিন বানালাম, দেখো চিড়ের পোহা। তো ওটাই এখন ঈশানকে টিফিন দেব, বলছে কি খাবে, তো কি বানাবো চিন্তা করতে করতে আমি না যাক পোহাই বানাই, মানে চিড়ের পোলাও। তো এটা ঈশানকে দিয়ে দিই, নে নে। তো আমিও এখানে অল্প করে নিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে টিউজডে। তো দেখো হানি স্কুলে যায়নি, তো হানির একটু শরীরটা ভালো ছিল না বলে আমি বললাম আজকে আর স্কুলে যেতে হবে না। তো ঈশান তো বেরিয়ে গেছে, স্কুল চলে গেছে। তো আমি এখন এই এত বড় মোচাটা কাটবো, এই যে কী মোচা এনেছে কি জানি, এই গ্রিন কালারের এরকম লম্বা মোচা। চলো তোমাদের দেখাই, যে মোচাটা দেখালাম দেখো মোচাটা কেটে নিয়েছি, মোচাটা অনেক ইজি, তাড়াতাড়ি করে কাটা হয়ে গেল। ওর ভেতরে না মনে হয় কিছু ফেলতে হয় না, আমি তো দেখলাম না কিছু ফেলা যায়, কিছু ফেলতে হয় না, জাস্ট এমনি কচি একদম, মানে এরকম করে মানে কেটে নিলাম খালি জাস্ট। যাক এটা তো এখন করবো না, এটা কেটে রাখলাম, দেখা যাক করি কি না। তো দেখো এখন বানিয়েছি লুচি, আর আজকে তো মঙ্গলবার এই জন্য শুধু আলু আর কি যেন পটল, আলু পটল দিয়ে একটা এমনি ছেচকি করেছি। এদের হানি ড্রয়িং করেছে, দেখো হানি ড্রয়িংটা সুন্দর হয়েছে, সবাই বলো তোমরা কেমন হয়েছে হানি ড্রয়িংটা। আর এদিকে মোবাইলে ব্যাপারটিক দেখছে, তো ও বললো লুচি খাবো, তো চলো ওকে একটুখানি, ওর এমনি মুখটা ভালো মানে নেই, কিছু খেতে চাইছে না, তো বললো লুচি খাবো, তো চলো ওকে একটুখানি লুচি খাইয়ে দিই। একটুখানি তুমি তো বললে, আচ্ছা আচ্ছা টমেটো, টমেটো খাবে না, টমেটো পছন্দ না। হ্যাঁ কালো জিরে, ও কালো জিরে দিয়ে শুধু করেছি, দেখো আলু পটলের তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে, নিরামিষ ভাবি ভালো হবে না, পেঁয়াজ আদা রসুন ছাড়াও যে ভালো হয় বুঝলাম, কোনোদিনও করিনি, সবসময় আলু আলু দিয়ে মানে শুধু আলুরই তরকারি করি কালো জিরে দিয়ে, তো ভাবলাম আজকে একটু পটল দিই, ভালো হয়েছে তো। তো চিকেন খেয়ে এখন একটুখানি চা খাচ্ছি, আর সকাল থেকে একটুও চা খাওয়া হয়নি, তাহলে একটুখানি চা বানাই, চা না খেলে আর এনার্জি পাওয়া যায় না, একটু চা খাই। আর কী বলতো মানে বাচ্চাদের না মানে ওরা কখন ঠিক থাকে কখন আবার শরীর খারাপ হয়ে যায় মানে কিছু বলা যায় না। এই দুদিন মানে কালকে স্কুলটা গেল, তারপরে এসে বলছে ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, তো এই জন্য শরীরটা মানে কীরকম উইক লাগছে, তাই জন্য ভাবলাম থাক আজকে আর পাঠাবো না, তাই জন্য আর পাঠালাম না।
সেটাই বলছি তো, এরকম এখন কত যে স্কুল কামাই হবে জানি না, বাচ্চা তো মানে এই ভালো এই খারাপ, এই হচ্ছে ওদের অবস্থা। দেখা যাক, আজকে তো কামাই হলো, দেখি কালকে যদি ভালো লাগে তাহলে পাঠাবো, নাহলে আর পাঠাবো না, কালকেও পাঠাবো না, পরশু দিন পাঠাবো, দুদিন একটু রেস্ট করবো। মানে এমনি শরীরটা খুব দুর্বল তো, খায় না, তারপরে এতটা সকালবেলা যখন যায় না স্কুলে তখনও কিছু খেয়ে যায় না, তো সেই জন্য অনেকটা দুর্বল টাইপের, তো সেই জন্য দেখি দুদিন রেস্ট নিই, তারপরে আবার ঠিক হলে তারপরে আবার পাঠাবো। তো চলো, কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর কালকে রাত্রে এন্ড করা হয়নি, তো শরীরটা ওর খুব খারাপ লাগছিল, সেই জন্য আর ভিডিও করিনি, ভিডিওটাও শ্যুট করিনি, তো এখন একটুখানি ভালো লাগছে তাই জন্য। তো কালকেও একটু গাটা হালকা হালকা গরম লাগছিলো, তো আবার ওষুধ ওষুধ দিলাম, দিয়ে এখন দেখি একটুখানি ঠিক আছে। তো চলো, এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে, তো ততক্ষণের জন্য বাই বাই।